পুরস্কার পদোন্নতি পদক প্রাপ্তি লোভ সামরিব নয়ে কোকরাঝারের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সুরজিৎ সিং পানেসারে ইউ আর প্রশাসন, আপনি আরক্ষী হয় জনসাধারণ জনতা জনার্থন রক্ষা করা আপনার দায়িত্ব সুরজিৎ সিং পানেসর ডাঙরিয়া। রাজ্যের গৃহ বিভাগের পর লাভ করা খবর অনুসর 2020 চনতেই সুরজিৎ সিং পানেসরক আরক্ষী অধীক্ষক পদলৈ পদোন্নতি দিব লাগিছিল। জানিব পৰা মতে প্রথম পাঁচজনের ভিতর নামও আছিল পানেসরর, কিন্তু নহল পদোন্নতিত নাম নাহিল সুরজিৎ সিং পানেসরর। একদরে এপিএসসি কেলেঙ্কারিত 39 জন রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করার সাহস দেখুয়াইও রাষ্ট্রপতির পদক দূরৈর কথা রাজ্য সরকারেও পদকেরে সন্মানিত নকরিলে। এই খুব বুকুত লৈ ফুরা পানেসরে এইবার কোকরাঝারত আরম্ভ করলে জঘন্য কাণ্ড। তেওঁ বিরুদ্ধে উঠিল দুজনক যুবকক ভুয়া সংগ্রহ করে হত্যা করার অভিযোগ। কিদরে দুর্ঘটনাত পতিত হয়ে সাতটা সিলাই বুকুত প্রচণ্ড বিষ লৈ থকা জোংসার মুসাহারী আরক্ষীর জিম্মার পৰা পলাই যাব পাৰিলে তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছে বড়ো উইমেন জাস্টিস ফোরামর সভানেত্রী অঞ্জলি দৈমারিয়ে। কি হয়েছিল সেইদিনাখন, যেটার কারণে সকল আই উইটনেস আছে, যত এক্সিডেন্ট হয়েছিল, যিয়ে খবর দিছিল, যিয়ে জেল হেৰিত গৈ পেলাই কথা পাতিছিল, থানাত গৈ পেলাই সকলোবোৰ আই উইটনেস আছে। ইয়াৰ মাজতে আজি মন্ত্রী অশোক সিংঘালে ঘোষণা করলে নামনি অসমৰ আয়ুক্ত জয়ন্ত নালেকাৰক অর্পণ করা হৈছে তদন্তৰ দায়িত্ব। কোকৰাঝাৰ আৰক্ষীৰ বিৰুদ্ধে তদন্ত কৰিব নামনি অসমৰ আয়ুক্ত জয়ন্ত নালেকাৰে। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই নামনি অসমৰ আয়ুক্ত জয়ন্ত নালেকাৰক কোকৰাঝাৰত যিটো ঘটনা হল তার তদন্ত কৰিবৰ বাবে দায়িত্ব অর্পণ কৰিছে। এই ঘটনাক তীব্র গৰিহণা দিছে মানৱ অধিকাৰ সংগ্ৰাম সমিতিৰ মুখ্য উপদেষ্টা বুবুমণি গোস্বামীয়ে। দুইজন যুবকক ভুয়া সংগ্ৰহ কৰে হত্যাৰ অভিযোগ বুবুমণি গোস্বামীৰ। কোকৰাঝাৰ জিলাত শেহতীয়াভাৱে জংসাৰ ব্ৰহ্ম আৰু জনক বড়ো নামৰ দুজন যুবকক পৰিকল্পিতভাৱে হত্যা কৰা কাৰ্যক মানৱ অধিকাৰ সংগ্ৰাম সমিতি আমি নিন্দা কৰিছোঁ। পাৰিপাৰ্শ্বিক ঘটনা প্ৰবাহ পৰিস্থিতিগত বিশ্লেষণৰ পৰা স্পষ্ট যে ই কোনো সংঘর্ষ নাছিলে, ই এক পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা ভুয়া সংঘর্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও এই ঘটনার তদন্তর কথা ঘোষণা করেছে, কিন্তু ইউএলবির বিরুদ্ধে আরক্ষী অভিযান চলাই যাব বলেও মন্তব্য করে। সরকার যত কঠোর হব লাগে তাত কঠোর হবই লাগিব, কারণ আপনি যদি কোনোবাই কয় যে অক্টোবরত আকো মারি দিম, তার মানে কি অক্টোবরত আরো একটা গণেশগুড়ি ব্লাস্ট হব নাকি? গতি ইয়াত আপনাদের নিজে ভিডিও দেখিছে যে অমুকক যদি অক্টোবরলেকে রিলিজ নিদিয়ে অক্টোবরত আমি মানুষক গুলিয়াম, তো সেইটো কেনেকে হব পারে? রাজ্য সরকারের ভিক্টর দরে কাম করে অহা বিটিআরর মুখ্য কার্যবাহী প্রমোদ বড়ুয়ে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতত থাকা বলে কই দায় হারিবলৈ চেষ্টা করে। যেটু ল এন অর্ডার কথা আছে সেটা অসম সরকারের হাতত আছে, অসমৰ গৃহ বিভাগে এইটো চাই আছে, আর আমি বিচরা নাই পুনের ইয়াত কোনো একটা হিংসাত্মক ঘটনা হোক, কোনো একটা তেনেকা রক্তাক্ত হোক, এই আমি কোনোদিনে নিবিচারো। ইফালে আজিও জংসার মুসাহারি আর জনক ব্রহ্মক ভুয়া সংঘর্ষত হত্যা করার অভিযোগত সমগ্র বিটিআরত প্রতিবাদ প্রতিক্রিয়া অব্যাহত আছে। ওদালগুড়ি জেলার নলবাড়ীত বড়ো যুবক যুবতীর তীব্র প্রতিবাদত চৌপাশ উত্তাল হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।